नंदीग्रामे सीपीएम प्रार्थी के प्रचारे बाधा और हुमक घटन अभिजोगे आंगुल उठल तृणमूल दिखे गतकाल दाउदपुर प्रचारे बेर हन सीपीएम प्रार्थी मीनाक्षी मुखोपाध्याय अभिजोग प्रचारे बाधा दिए घिरे हुमक दीते शुरू करें तृणमूल नेता कर्मीरा प्रतिबादे आज थाना सामने अवस्थान करें मीनाक्षी एई निये निर्वाचन कमिशन अभिजोग दायर करेछे सीपीएम जदिओ तृणमूल नेता शेख सुफियान दाबी सीपीएम प्रार्थी भित्तिहीन अभिजोग करछेन छत्रधर महतो गिरफ्तारी प्रसंगे की बोलेछेन अमित शाह सुनबो। वहाँ चुनाव समाप्त हो चुका है, आपको इन्फॉर्मेशन नहीं है। कल चुनाव पैक हो चुका है, कल तक चक्रधर महतो ओपन थे। এতদিন পর ভোটের মুখে কেন গ্রেফতার? নেপথ্যে রাজনৈতিক অভিসন্ধি রয়েছে, মন্তব্য তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। এত পুরনো দিনের ঘটনা বলে আমরা খবর পাচ্ছি, তাকে 2021 সালের বিধানসভা নির্বাচনের মুখে ডাকাডাকি এবং শেষ পর্যন্ত গ্রেফতার, এই টাইমিংটাই কিন্তু একটা রাজনৈতিক প্রভাবপুষ্ট অভিসন্ধিমূলক আচরণের আলোচনার অবকাশটা খুলে দিচ্ছে। নন্দীগ্রাম থেকে পরিবর্তন সম্ভব, নন্দীগ্রামের মানুষই পারেন পরিবর্তন আনতে বললেন অমিত শাহ। নথিং স্পেশাল, নন্দীগ্রাম আমারে লিয়ে এক সিট হ্যায়। মেন নন্দীগ্রাম কে মতদাতাও কো ইতনা হি কেনা চাহতা হু কি বঙ্গাল কে অন্দর পরিবর্তন অগর করনা হ্যায় তো বঙ্গাল কি 200 সিটো নে পরিবর্তন করনা পড়েগা। নন্দীগ্রাম অকেলা হি কর দে তো বঙ্গাল কে অন্দর আপনে আপ পরিবর্তন হো জায়েগা। तो मेरी बंगाल के नंदीग्राम कॉन्स्टिट्यूएंसी के मतदाताओं को अपील है कि परिवर्तन तो आपके ही हाथ में है, आप अकेले ही कर दीजिए, परिवर्तन हो जाएगा। नंदीग्राम थे कि खेला होबे पाल्टा मंतव्य डेरेक ओब्रायनेर। दिल्ली दुबार दाबी करेछे एई बीजेपी अमित शाह जे एतो एतो सीट पाबे। दिल्ली ते 2015 ते पेयेछे तीनटे सीट एवं আবার 2020 পেয়েছে আটটা সিট 70-এর মধ্যে। তো এইগুলো আমরা জানি উনি করেন, আমার সাতটা আটটা উদাহরণ আছে। উনি কে? উনি ঢপবাজ, পাতি বাংলায় কথা বলা হয় ঢপবাজ। অমিত শাহজি যদি আপনি এটা বুঝতে না পারেন, আপনাদের এক অনুবাদ করে ওনাকে বুঝিয়ে দিন। যদি ঢপবাজ না বুঝতে পারেন তো আরেকটা বলি আপনি গুলবাজ, ঢপবাজ এবং গুলবাজ। আরেকটা উনি বলেছেন যে নন্দীগ্রাম তো শুধু একটা সিট। কেন? নন্দীগ্রাম শুধু একটা সিট না, এসো নন্দীগ্রামেও খেলা হবে। অমিত শাহজি আপনি 30 তারিখে আসছেন, আরও দুবার আরও 28-এ আসতে পারতেন, 29-এ আসতে পারতেন। আপনি যতবার আসবেন আপনাদের ভোট পার্সেন্টেজ 1% কমবে। নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী কি বলেন এর প্রসঙ্গে শোনাব। আমি ওপারে বেগমকে হারাচ্ছি, এটা নিশ্চিত করো। ওই যত নাটকবাজি করুক না কেন, পা ভাঙা, হাত ভাঙা, মাথা ভাঙা কোনো কোনো কাজে লাগবে না। এই বেগমকে একটা ভোটও দেবেন না, এরপরে গলায় কণ্ঠি ধুতি আর মাথায় টিক আর লক্ষ্মীর পাঁচালি পড়তে পারবেন না বেগম যদি আরেকবার জিতে আসে। হারাতেই হবে।